ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় থমকে আছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণের কাজ। যা দ্রুত নির্মাণের তাগিদ দিয়ে সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বন্দরে জাহাজ আগমন ও কন্টেইনারের সংখ্যা বেড়ে যাওয়ায় দ্রুত বে টার্মিনাল নির্মাণ করা জরুরি। বন্দর কর্তৃপক্ষ জানালেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে, এরপরই দ্রুত এগুবে বে টার্মিনাল নির্মাণের কাজ। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বর্ণদুয়ার হিসেবে খ্যাত চট্টগ্রাম বন্দর। 2015-16 অর্থবছরে এ বন্দরে জাহাজ এসেছে 2875টি, আর সবশেষ অর্থবছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3699টিতে। প্রতিবছর জাহাজ কার্গো এবং কন্টেনার হ্যান্ডলিং বাড়তে থাকায় তা সামাল দেওয়া চট্টগ্রাম বন্দরের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই সরকার বন্দরের সক্ষমতা বাড়াতে 2017 সালে নগরীর হালিশহর উপকূলে নতুন জেগে ওঠা চরসহ প্রায় 2500 একর জায়গায় বে টার্মিনাল নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করে, যেখানে ভিড়তে পারবে বিশ্বের যে কোনো দৈর্ঘ্যের জাহাজ। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতা না কাটায় থমকে আছে বে টার্মিনাল নির্মাণের কাজ। বহুল প্রত্যাশিত এ টার্মিনাল নির্মাণের ধীরগতিতে হতাশ বন্দর ব্যবহারকারীরা। জাতীয় অর্থনীতির স্বার্থে গুরুত্বপূর্ণ এই প্রকল্প দ্রুত শেষ করার দাবি জানালেন তারা। বে টার্মিনালকে জাতীয় অগ্রাধিকার তালিকার 1 নম্বর স্থান দিতে হবে, কারণ অর্থনীতির মূল কেন্দ্র হচ্ছে বন্দর। আমাদের এই একটা বিজনেস হাব করার চিন্তা করতেছি, এইটা বন্দরের পরিধি বিস্তৃতি করা ছাড়া, মানে বাড়তিকে সুবিধা বৃদ্ধি করা ছাড়া কোনো অবস্থাতে সম্ভব নয়। আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা 7 সিস্টারকে আমরা এখন চট্টগ্রাম বন্দর ইউজ করার জন্য দিয়েছে, কাজে এটা যদি না হয় তাহলে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট এইটা ফুলফিল করা, সাথে সাথে এদেরকে করা, এটা আমার মনে একটা কষ্টসাধ্য ব্যাপার। একটা টাইম পিরিয়ড করে দেওয়া, কখন এটা শুরু হবে, কখন শেষ হবে। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে, চলছে পরবর্তী পর্যায়ের প্রস্তুতি। ধীরগতি ঠিক না, এটা আসলে কিছুটা প্রক্রিয়াগত যে বিলম্বটা হয় সেটাই হচ্ছে, কারণ এখানে কিছু কিছু ফর্মালিটিস আছে। ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন, ভূমি বরাদ্দ কমিটির অনুমোদন প্রয়োজন, সর্বোপরি জেলা প্রশাসন থেকে এই জিনিসগুলো অ্যালোকেট করে আমাদেরকে বুঝিয়ে দেয়া, সব বিষয়গুলো মেনেই আমাদের কাজে নামতে হচ্ছে। চট্টগ্রাম বন্দরের চেয়ে আকার, আয়তন ও সক্ষমতায় কয়েকগুণ বড় বে টার্মিনাল চালু হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুগুণ বাড়বে। 2022 সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।